রংপুরে বেড়েছে তামাকের চাষ। সরকারের নিরুৎসাহ কারণ ও বিভিন্ন সংগঠনের সচেতনতা বাড়ানোর পদক্ষেপেও কাজে আসছে না। প্রতি বছর বাড়ছে এর চাষ। শাহনাজ জনের ক্যামেরায় রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। রংপুর অঞ্চলের কৃষকের কাছে তামাক অর্থকারী ফসল। দিগন্ত জুড়ে লগলকিয়ে বেড়ে উঠেছে গাঢ় সবুজ রঙের তামাক গাছ। আমন ওঠার সাথে সাথেই পরবর্তী ফসল হিসাবে তামাক চাষ করছেন রংপুরের অনেক কৃষক। ভালো দাম পাওয়ায় ক্ষতিকর এ ফসলের প্রতি আগ্রহ বাড়ছে কৃষকদের। সংসারী চাল সামলের জন্য আমরা তামাকুটি আবাদ করি। তামাক কোম্পানি অগ্রিম আমাদের টাকা দেয়, সার দেয়, যার জন্য ওকে দিয়ে আমরা আবাদ করি। প্রতি বিঘা জমিতে 5 থেকে 6 হাজার টাকা খরচে উৎপাদন হয় গড়ে 8 মন তামাক। বাজার দর হিসেবে মন প্রতি দাম পাওয়া যায় 3,000 টাকারও বেশি। অল্প খরচতে আমাদের 20 মন তামাক হইল, 40,000 টাকা পাইলাম। আমাদের না হইলেও একটু কিছু একটু সংসারের উন্নতি হলো। পাতা মানে শিকড় গাছ সম্পূর্ণ তো আমাদের টাকা, কম হোক বেশি হোক টাকা আমরা পাই। সরকার যেটা আমাকে আলুর দাম দিলে হয়, গমের দাম দিলে হয়, তা আমরা তাঙ্কু আবাদ করলেই না হয়। চাষিদের তামাক চাষ থেকে ফেরাতে সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগ কোনো কাজে আসছে না। শুধু নীতি সহায়তা নয়, পাশাপাশি আর্থিক প্রণোদনা প্রদান করতে হবে এবং তাদেরকে যে তামাকজাত পণ্যের যে ব্যবহার যে ক্ষতি মানে যে অপকারিতা আছে সে বিষয়ে কৃষকদেরকে পাশাপাশি সাধারণ জনগণকে সচেতন করতে হবে। লাভজনক বিকল্প ফসল চাষে কৃষককে উদ্বুদ্ধ করতে চায় কৃষি বিভাগ। তামাককে আমরা নিরুৎসাহিত করার সবসময় চেষ্টা করি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা বিকল্প লাভজনক কোনো ফসল দিতে পারছি কিনা, সে বিষয়টি নিয়ে আমরা ভাবি। তামাক কোম্পানিগুলোর পৃষ্ঠপোষকতায় 350 বছর ধরে রংপুর অঞ্চলে চলছে তামাক চাষ। তামাকের শেকড় থেকে শুরু করে একদম ডগা পর্যন্ত ছড়িয়ে আছে টাকা, এবং সেই তামাক বিক্রি করে এই অঞ্চলের কৃষকরা তাদের উন্নয়ন ঘটায় যা অন্য কোনো ফসলে পাওয়া যায় না। সে কারণেই তামাক থেকে বিরত থাকতে পারছেন না এই অঞ্চলের কৃষক। জুয়েল আহমেদ, বাংলাভিশন, রংপুর।